সফর মাস নিয়ে অনেকে বিভ্রান্ত রয়েছে, অনেকে এই সফর মাসকে কেন্দ্র করে অনেকে অনেক ফজিলত মনে করে, আবার অনেকে এই সফর মাসকে অশুভ মনে করে। সেই দুইটি বিষয় নিয়ে সারা বাংলাদেশ মতানৈক্য রয়েছে। অনেকে এই সফর মাসকে রোগ আক্রান্ত মনে করে, কারণ হচ্ছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফর মাসে অসুস্থ হয়েছেন, এই বিধায় অনেকে এই সফর মাসকে তারা কুলকন মনে করে না এবং এই সফর মাসকে অসুস্থতা মনে করে। তাদের জন্য সেই হাদিসটি মুসলিম এবং বুখারিতে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামাত ওয়ালা সাফারা, অশুভ দিন, অশুভ লক্ষণ, অশুভ মাস বলতে কোনো কিছু নেই, আল্লাহ তাআলার কাছে সব কিছুই সমান। তবে চারটি মাস সম্মানিত সে মাসে সেটি হচ্ছে বিশেষ একটি বিশেষ চারটি মাস, সেই মাস কিন্তু সফর মাসের কথা উল্লেখ করে নাই। আবার এই সফর মাসকে কেন্দ্র করে অনেকে অনেক ফজিলত মনে করে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার সোমবার, এটা হচ্ছে ফার্সি শব্দ, সোমবার, এক সোমবার, দু সোমবার, শেষ সোমবার, চার সোমবার, পাঁচের সোমবার, আদিনা, জুমা, রাত, জুমা, এগুলো হচ্ছে ফার্সি নাম, ফার্সি নামের তার দিনের তালিকা। এগুলোকে কেন্দ্র করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসে শেষ বুধবারে তিনি সুস্থতা হয়েছেন, এই বিষয়কে কেন্দ্র করে অনেকে দান খায়রাত করে, অনেকে কোরআন তেলাওয়াত করে, অনেকে সালাত বা নামাজ আদায় করে, অনেকেই এই মাসকে কেন্দ্র করে অনেকে অনেক কিছু করতে চায়। অর্থাৎ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছে, অনেকে গোসল করে, তাবিজ ব্যবহার করে, গোসল করে, ফু দিয়ে জার ফুক করে, অসুস্থতা ভালো হবে এই বিধায় অনেক আকিদা পোষণ করে। এগুলো আসলে ইসলামে কতটুকু অ্যালাউড করে, এগুলো ইসলামে অ্যালাউড করে না। সফর মাস নিয়ে বিভ্রান্তকর কোনো বিষয় নাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বুধবারে সুস্থ ছিলেন সে বিষয় নিয়ে কোনো দলিল পাওয়া যায় না। তবে আমরা যেটা পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উবদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাকওয়া আল্লাযী কাবাদাহুল্লাহ ফীহি ফিল লায়ালিল ইয়াকীন মিন সাফারিন আও ফি আউয়ালি শাহরিন রবিউল আউয়াল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসুস্থতা হয়েছেন সে অসুস্থতা তিনি সফর মাসের শেষ দিকে এবং অথবা রবিউল আউয়াল মাসের শুরু দিকে, এ কথাটাই কিন্তু উল্লেখ রয়েছে। তিনি যে বুধবারে সুস্থ হয়েছেন এ কথা কিন্তু কোথাও পাওয়া যায় না, যে তিনি যে অসুস্থতা হয়েছেন এবং সে সুস্থতা যে দিনটি হয়েছেন সেই দিনটি সফর মাসে শেষ দিক ছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অসুস্থতায় তিনি ইন্তিকাল করেছেন সে অসুস্থতাই কিন্তু সফর মাসে শেষ অথবা রবিউল আউয়াল মাসে শুরুতে সেই কথাটা উল্লেখ রয়েছে। এবং অনেকে বলেছে যে ফানির ডালার কথা অনেক কিছু কথা উল্লেখ করে, যেহেতু এই রবিউল সফর মাসে শেষ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সুস্থতা হয়েছেন, এই বিধাইকে কেন্দ্র করে অনেকে গোসল, অনেকে অনেক কিছু ব্যবহার করতে চাই। আসলে ইসলামে সে ব্যাপারে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা দাখালা বাইতি ওয়াশতাদ্দা বিহি ওয়াজাহু ক্বালা হারিকু আলাইয়া মিন সাবি কিরাবিন লা আলিয়া আহদু ইলা আন-নাসি লা আলিয়া আস্তারিহু ফাআহদি ইলা আন-নাসি সুম্মা খরাজা ইলা আন-নাসি ফাসাল্লা লাহুম খাতাব। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করে তিনি প্রচণ্ড জ্বর অনুভব করলেন এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন যে আমার উপর সাত মশক পানি ঢালো, আমি যখন কিছুটা সুস্থ অনুভব করে মানুষের সামনে কিছু নসিহত করতে পারি এবং কিছু খুতবা দিতে পারি। সে কথায় তিনি আর সাত মশক পানি ঢাললেন এবং সে মশক পানি ঢালার দ্বারা তিনি কিছুটা সুস্থতা অনুভব করে মসজিদে নববীতে গিয়ে তিনি খুতবা দেন এবং মুসল্লিদেরকে উদ্দেশ্য করে, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে তিনি কিছু নসিহত পেশ করেন। এ কথাগুলো কিন্তু উল্লেখ রয়েছে। গোসল করার সম্পর্কে হাদিস পাওয়া যায়, কিন্তু কত তারিখে তিনি সেটা করেছেন সে বিষয়ে কিন্তু তারিখ পাওয়া যায় না। সুস্থতা দিন সম্পর্কে তিনি পাওয়া যায় যে তিনি সুস্থ হয়েছেন, তবে কোন দিন তিনি সুস্থ হয়েছেন সে ব্যাপারে কোনো স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। তবে সুস্থতার ব্যাপারে নির্ভরযোগ্য বুধবার সে কথাটা উল্লেখ নাই। তবে বৃহস্পতিবার সম্পর্কে দুইজন ইসলামিক স্কলার, একজন হচ্ছে হাফেজ ইবনে আজহার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি এবং আরেকজন হচ্ছে হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, এই দুজনের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই দুজনে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ সুস্থতা হয়েছেন সেটি ছিল বৃহস্পতিবার, অর্থাৎ বুধবারের কথা উল্লেখ নাই, বৃহস্পতিবার কথা উল্লেখ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি আকিদা এবং সহি দিন প্রচার করার তৌফিক দান করক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।